আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিয়াস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের মজাদার একটা রেসিপি, যার নাম হচ্ছে কাঁচা ইলিশের কষানো ঝোল। এটা আমাদের একটা আঞ্চলিক খাবার। আজকের রান্নাটা আমি আপনাদের একটু অথেন্টিক উপায়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 1.5 চা চামচ হলুদ গুঁড়া। এখানে ব্লেন্ড করা শুকনো মরিচ নিয়েছি 3 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা শুকনো মরিচ। আবারও একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এসব কিছু এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। যেহেতু এই রান্নাটার নাম কষানো ঝোল, তাই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মনে রাখতে হবে। এখন 1 কাপ গরম পানি এর মধ্যে অ্যাড করে দিব। মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখন মশলাগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে মাছের টুকরাগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে এই মশলার মধ্যেই আরও কিছু মাছ বাড়িয়ে নিতে পারবেন। আর এখন মাছের গায়ে এক সাইড মশলা লেগে গেলে আরেক সাইড সাবধানে উল্টিয়ে নিব, যেন মাছগুলো ভেঙে না যায়। এখন মাছগুলোর গায়ে ভালোভাবে মশলা ঢুকে গেলে এর মধ্যে আবারও 1 গ্লাস গরম পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিচ্ছি, আর 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। দশ মিনিট পর আমার রান্না অনেকটাই হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর এখন হয়ে আসবে আমার ইলিশের কষানো ঝোল। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর আমাকে সহযোগিতা করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই উপরে বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।